আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার কলকাতায় আটকা পড়লেন মোশাররফ করিম দেশের সুপরিচিত নাটক ও চলচ্চিত্র অভিনেতা মোশাররফ করিম এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই কলকাতায় অবস্থান করছেন জানা গেছে ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছিলেন তিনি গত মাসের শেষের দিকেই তার দেশে ফেরার কথা ছিল ভারতে হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় লকডাউন চলছে ফলে পিছিয়ে যায় তার দেশে ফেরা বর্তমানে বাধ্য হয়েই কলকাতায় আরো কিছুদিন থাকতে হবে মোশারফকে তার সঙ্গে আছেন স্ত্রী রোবেনা রেজা জুইও মোশারফ করিম গণমাধ্যমকে বলেন আগামী নয় মে দেশে ফিরতে পারি হয়তো ঈদের আগে এবারও শুটিং নাও করতে পারি এখন কলকাতাতে রয়েছি এখানেও ঘরবন্দি অবস্থায় কেটে যাচ্ছে কর্ণ নিয়ে একটা ভয় আছে তবে সতর্ক আছি জানা গেছে ফিতরে জমজ, সাদা মনের মানুষ বিজ্ঞাপন হাবিবুল ও একটি ভয়ঙ্কর প্রেম এই কুলে আমি আর ওই কুলে তুমি সহ মোশারফ করিম অভিনীত প্রায় বিশটি নাটক প্রচার হওয়ার কথা প্রিয় দর্শক নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন